নীল বাংলা কৃষি কৃষি ও কৃষকের কথা বলে আমরা তুলে ধরার চেষ্টা করি কৃষকের সমস্যা এবং সম্ভাবনা তাই খুঁজে বেড়াই সফল কৃষকের সন্ধানে যাতে করে সফল কৃষকের পরামর্শ নিয়ে নতুন উদ্যমে শুরু করতে পারেন কৃষি এবং বিভিন্ন ধরনের খামার মোহাম্মদ মোরশেদ আলী তেনার এক বড় ভাই তার ছেলেকে দুটি পাখি উপহার দেন তারপর তিনি নিজেই কয়েক জোড়া পাখি কিনে আনেন শখের বশে ছয় জোড়া পাখি পালন শুরু করেন এক সময় দেখা যায় পাখিগুলো প্রতি মাসে চার থেকে পাঁচটি ডিম দেয় এবং বাচ্চা ফোটায় এভাবেই পাখি বাড়তে বাড়তে খামারে রূপান্তরিত হয় বর্তমানে বাজারিকা পাখি রয়েছে দুই শতাধিক এছাড়াও রয়েছে ক্রোকোডাইল প্রিন্স পাখি ঘুঘু এবং কবুতর মোরশেদ আলী বলেন কেউ যদি বাণিজ্যিকভাবে পাখির খামার গড়ে তোলেন সঠিকভাবে পরিচর্যা করেন খামার করে স্বাবলম্বী হতে পারে যে কোনো মানুষ চলুন আমরা তার মুখে শুনব কিভাবে এই পাখির খামার পরিচর্যা করছেন পাখির অসুখ বিসুখ হলে কিভাবে সুস্থ করছেন এবং কেউ যদি খামার গড়ে তুলতে চান তাকে প্রথমে কি কি করতে হবে আমার এক বড় ভাই গিফট করেছে পাখি আমার ছোট ছেলেটাকে এক জোড়া সেখান থেকে আস্তে 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 আমি আর কয়েক জোড়া কেনা পরে চার পাঁচ জোড়া কিনছি কেনা পরতে আস্তে আস্তে পাখির বাচ্চা হতে হতেই পর্যন্ত আর কি প্রায় এই পাখিগুলো প্রায় 200 পাখি আছে বাচ্চা সহ প্রায় 200 আছে ক্রোকোডাইল আছে কবুতর আছে তারপরে ফিন্স ফিন্স পাখি আছে ঘুঘু আছে ওদেরকে সকালবেলা খাবার দেওয়া হয় চীনা কাউন সূর্যমুখীর বেশি তারপরে ক্যানারি মিলার বিভিন্ন প্রকার খাওয়া দেয় আর কি ভুট্টা দেই না দুইবেলা সকালবেলা একবার দিই বিকালবেলা একবার দিই আসরের নামাজের আগে একবার দিই আর সকালবেলা একবার দিই আর যেসব ঘরে বাচ্চা আছে ওগুলোকে রাতের বেলা খাওয়া দিতে হয় ওদের বাচ্চাকে খাওয়ায় রোগবালাই আছে হ্যাঁ রোগবালাই তো আছেই এদের মাঝে মাঝে ভিটামিন দিতে হয় রোগবালাই হলে আবার ওই ভাই আরিফ ভাইকে পরামর্শ করে ওষুধ দিই ভিটামিন দেই প্রতি মাসে একবার করে ভিটামিন দেই রেনা WS ভিটামিনটা দেই আর কি সবসময় গরমের সময় দেই শীতের সময় দেই তবে চার জোড়া থেকে আপনার এখন কতগুলো পাখি এখন প্রায় 200 হ্যাঁ বাণিজ্যিকভাবে করার চেষ্টা করছেন বাণিজ্যিকভাবে এখনও চিন্তা করি নেই পাখিগুলো সবও তো শখে খুঁজতেছি আর কি বাণিজ্যিক হয়তো পরবর্তী পরে দেখা যাক কি হয় অত পাখি তো রাখা যাবে না রাখার জায়গা অনেক লাগবে এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে প্রতিদিন 2-3 কেজি চীনা লাগে চীনা কাউন মিলেট ক্যানারি সব মিলে আর কি মিক্সড করি 2 কেজি কত টাকা লাগে 2 কেজি তো আসলে এখন কাউনের বাজার হলো 40-45 টাকা চার কাউন চীনা 80 টাকা এখন 60 টাকা কিনে পাওয়া যাচ্ছে বিভিন্ন সময় দামটা ভেরি করে যখন না যখন দামটা বাড়ে তখন আমি অনেক বেশি কিনে রাখি একসঙ্গে এই পাখিগুলোর রোগ বালাই কম আমি গত বছর দেখতেছি তো রোগ খুব একটা রোগ নাই তো যদি ভালোকে পুষে ভালো একটা সোর্স দাঁড়িয়ে করতে পারবে মাসে আমি ইচ্ছা করলে আমি যদি এই যে বাণিজ্যিকভাবে নেই এই পাখিগুলো প্রতি মাসে যদি আমার 100 জোড়া আসে তাহলে অনেক টাকা বিক্রি করতে পারবো 100 যদি পাখি পাখি বিক্রি করি অনেক টাকা একটা পাখি 500 টাকা সে এখন অনেক পাখি আছে 1000 টাকাও পাওয়া যায় অনেক পাখিও 300 টাকা পাওয়া যায় অনেক পাখি 300 টাকা সর্বনিম্ন আর কি উপরে 500-700-1000 টাকা কোনো পাখি পাওয়া যায় কি কি থাকার দরকার বলতে তার ওই একটা খাঁচার দরকার পানি খাবার দেওয়ার মতো এবং সবসময় যত্ন নিতে হবে এটা আগে ভাবতে হবে আমি যত্ন নিতে পারবো কিনা যদি না হয় তাহলে নেওয়ার তাকে পুষা যাবে না একটা প্রাণী জিনিস খামারটা পুষে কষ্ট দেবো কেন তাই না উড়ন্ত জিনিস আমরা আটকা রাখছি এটাই একটা আমাদের ঠিক না
তারপরে এই পাখিগুলো কিন্তু বাংলাদেশি না, এটা অস্ট্রেলিয়ান পাখি, বাইরের পাখি। এরা এদেরকে যত্ন যত্ন নিতে পারলে পাখি পোষা যায়। আমি এই যে গত বছর থেকে দেখলাম, এই বছর তো আমার পাখি 200 হয়ে গেল, প্রায় 4 জোড়া 5 জোড়া পাখি থেকে প্রায় 200 পাখি হয়ে গেছে। 30টা হাড়ি আছে, 30টা হাড়ি থেকে অর্ধেক হাড়িতে ডিম মাসে বাচ্চা আছে, অর্ধেক হাড়ি বাচ্চা হয়ে গেছে। কিছু বাচ্চা তুলছি, এর মধ্যে তুললাম গত সপ্তাহে বাচ্চা তুলছি। কিছু মৃত্যুর হার, মৃত্যু তো আমি এই পর্যন্ত যেমন মৃত্যু দেখি নিয়ে গেছি। এখানে আমার ক্রোকোডাইল আছে, তারপরে ফিঞ্চ পাখি আছে, আর বাজারঘাট তো ওই সাইডে দেখা হলোই, এবং আরো আমাদের কিছু কবুতর আছে, দেশি কবুতর, বিদেশি কবুতর। তো আলহামদুলিল্লাহ এখানকার যে ককটেলগুলো আছে, ককটেলগুলো পাখি, ককটেল পাখি মানে সব জায়গায় আসলে অ্যাডজাস্ট হয় না, আছে এদের অ্যাডজাস্ট হতে টাইম লাগে। রিসেন্টলি বাচ্চা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেশ স্বাস্থ্যবান বাচ্চা হয়েছে। তারপর এখানে যে ফিন্সগুলো দেখতে পাচ্ছেন, ফিন্সের আমার 2 জোড়া ফিন্স থেকে বাকি ফিন্স পাখিগুলো আসছে, এবং ফিন্সের খাবার চিনা দেওয়া হয়, বিভিন্ন ধরনের শাক দেওয়া হয়, তারপরে ইটের গুঁড়ো দেওয়া হয়। যখন পাখি ডিম পারে, ডিম পারার আগে আগে ইটের গুঁড়ো দিলে ডিমের বাচ্চার জন্য স্বাস্থ্যের জন্য ভালো হয়। আর ককটেলের খাবার যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ছোলা দেই, ছোলাটা দেওয়ার আগে একদিন আগে ছোলাটা ভিজা রাখতে লাগে, তারপরে যখন নরম হয় তখন দিতে লাগে। আর বুট যেটা দেওয়া হয়, বুটটা প্রেশারে সিদ্ধ করে 7-8টা শিশি দেওয়ার পরে বুটটা দিতে লাগে। ককটেলের আরও আপনার মনে করেন যে আদার, সূর্যমুখী বেশি খায়, মিলেট খায়, এই এইসবই ধান দিতে লাগে। যে ককটেলের রোগ আছে, ককটেলের রোগ বলতে আপনার বিভিন্ন ধরনের পেটের সমস্যা হয়ে থাকে, তখন সেগুলো ট্রিটমেন্ট করতে লাগে। আর যেহেতু ককটেল পাখিগুলো অনেক এক্সপেন্সিভ পাখি, অন্য অন্য বাজারে গেলে বা ফিন্সের মতন এগুলো জোড়া আপনার 5,000, 6,000, 7,000, 8,000 বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে। তো আমাদের বাসায় সর্বমোট 6 ধরনের পাখি আছে, ককটাইল আছে, ফিঞ্চ আছে, বাজরেগাড় আছে, তারপরে ঘুঘু আছে, ডায়মন্ড ঘুঘু আছে, আর হ্যাঁ কবুতর আছে। বাণিজ্যিকভাবে এটা মূলত আমাদের শখের বসে শুরু করা হয়েছিল, প্রথমে 1 জোড়া ককটাইল, তারপরে যে ধরেন বাজরেগাড় আমরা 4 জোড়া বা 5 জোড়া বাজরেগাড় দিয়ে শুরু করছিলাম। এখন যেহেতু পাখির প্রোডাকশন দেখলেনি, মানে হিউজ পরিমাণে পাখি হচ্ছে, এখন আমরা বাণিজ্যিকভাবে চিন্তা করতেছি আর কি। এখন পর্যন্ত সেল করিনি, কিন্তু চিন্তা করতেছি ইন ফিউচারে হয়তো সেল করব। কারণ পাখি তো আসলে এমন না যে আপনি পাখি কিনলেন, খাঁচায় রাখলেন, পাখির ডিম বাচ্চা করতেছেন, তাকে সেই পরিবেশে অ্যাডজাস্ট হতে লাগবে, তাকে সব আপনার যে ওয়েদার সাথে যেখানে রাখতেছেন সেই রুমের সাথে অ্যাডজাস্ট হতে লাগবে, টাইম লাগবে পাখি। যেমন এই ককটেলগুলোর কথাই ধরেন, ককটেলগুলো আমাদের বাচ্চা দিতে 1.5 বছর লাগলো, টাইম লাগলো। কোনো কোনো জায়গায় দেখবেন আপনি যে ককটেল কিনার মাসখানেকের মধ্যে ডিম পাড়তেছে, কিন্তু এগুলো অ্যাডজাস্ট হতে টাইম লাগে পাখি, সেটা আপনাকে ধৈর্য ধরতে লাগবে। বাজারিকা মাসে একবার করে বাচ্চা দেয়, এক মাসে একবার করে বাচ্চা দেয়। কোনো বাজারিকা মনে করেন যে 4টা বাচ্চা, কোনো 5টা বাচ্চা, এমনকি 7টা বাচ্চা পর্যন্ত বাজারিকা দেয়, যে প্রতি মাসে। পাখির পরিচর্যা আমি আছি, আব্বু আছে, আরও 2 জন লোক রাখা আছে, ওনারা সবাই মিলে করি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।